नमस्कार आपनारा देखछेन एसके लाइफ আপনার সময় আপনার খবর এই সংবাদটি প্রস্তুত করছে দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে আরজিইউএইচএস প্যারামেডিকেল বোর্ড আদনান প্যারামেডিকেল এন্ড নার্সিং কলেজ কন্ট্যাক্ট নম্বর 8016235569 চম্পাশরী শিলিগুড়ি अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी। घरेर मेझे के चकचके राखुन डीप स्निमल नीम हर्बलेर साथे इंटरनेशनल फर्नीचर अनबीटेबल प्राइस विजिट अ रॉयल ओक स्टोर टुडे। देखुन संवाद विस्तारे জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে ভোট করণায় অনিয়মের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। পুনর্গণনার আবেদন জানিয়ে হাইকোর্টে করলেন মামলা। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা 941 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহকে। এরপর থেকেই ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন হেরো প্রার্থী সৌজিত সিংহ। এই অভিযোগের ভিত্তিতেই পুনর্গণনার আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। বিজেপি প্রার্থী সৌজিত সিংহের দাবি, পুনর্গণনা হলে জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনের চিত্রটাই সম্পূর্ণ পাল্টে যাবে। 17 জলপাইগুড়ি বিধানসভা রেজাল্ট বেরোনোর পর দেখা গেছিল 941 ভোটে টিএমসি জেতে এবং বিজেপি পরাজিত হয়। আমি আপনাদের বলে রাখি, যেদিন ভোট পোলিং হচ্ছিল জলপাইগুড়ি বিধানসভা, সেদিনকে কোরানিপাড়ার বুথে, কোরানিপাড়া যে স্কুলটা বুথ ছিল, সেখানে কোনো একজন সোকল্ড ম্যাজিস্ট্রেট, আমি জানি না সে ম্যাজিস্ট্রেট কিনা, একটি গাড়ি পাওয়া যায় যার মধ্যে একজন অফিসার ছিল বলছেন, পরিচয় দিচ্ছিলেন, যার গাড়িতে তিনখানা ইভিএম মেশিন ছিল, যার ভিডিও এবং ফটোগ্রাফি আমাদের কাছে রয়েছে, এবং ওখানকার প্রায় 600 লোক একটা ব্যাপারটা উইটনেস করেছিল। পরবর্তী সময় আমাদের ডিএসপি হেডকোয়ার্টার প্রণালী বোধহয় উনি ফোর্স নিয়ে গিয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে যান, এবং এই বিষয়টি অ্যালং উইথ ফটোগ্রাফিস ফটোগ্রাফি এবং ভিডিও আমরা ইলেকশন কমিশনকে সৈনিকেই কমপ্লেন করছিলাম, জানিয়েছিলাম ফার্স্ট। তো এটা যথেষ্ট সন্দেহ ব্যাপার, পোলিং কমপ্লিট হওয়ার পর একটি বুথে অন্য ইভিএম মেশিন নিয়ে কিভাবে যেতে পারে, সাংঘাতিক একটা সন্দেহজনক বিষয়। এছাড়া আপনারা জানেন যখন রেজাল্ট বেরোনোর পর আমি সাধারণভাবে দেখেছি জলপাইগুড়ির সাধারণ লোকজনের মধ্যে অদ্ভুত একটা মানে হতভম্ব হয়ে গেছে এরকম একটা প্রতিক্রিয়া, কীভাবে এটা হলো, কীভাবে হলো সকলে মুখে, যেখানে একাধিক মিডিয়া যারা এক্সিট পোল করেছিল এবং সাধারণ লোক বারবারে বলছিল 100% বিজেপি দিচ্ছে, সমস্ত কিছু কীভাবে উল্টে গেল, সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল এরকম। আর আমি বলছি আপনাদের, এই কাউন্টিংটা যখন হচ্ছিল, কাউন্টিংয়ের সময়ও 16 আমি বলবো, আমি এটা 17 রাউন্ড বলে 16.5 বলবো, কারণ 16 রাউন্ড 4টি ঘরে কাউন্টিং হয়েছিল এবং লাস্ট 16খানা মেশিন বাকি ছিল, দুটো রুম ক্লোজ করা হয়েছে, দুটো রুমে কাউন্টিং হয়েছিল 16খানা মেশিন, এবং ওই 16খানা লাস্ট হাফ যে রাউন্ড বাকি ছিল তার আগে পর্যন্ত 500+ আমি লিটেছিলাম, বিজেপি লিটেছিল, এবং স্বাভাবিকভাবে মনে হয়েছিল 16টা মেশিনে 100-200 ভোট কম বেশি কেউ পাবো, কমলেও জিতছে বিজেপি, হাল আর লিড পেলে তো কথাই নেই। কিন্তু অবাক করে দেখা গেছে ওই 16টা মেশিন কাউন্টিং হওয়ার পর 1115 ভোটে অর্থাৎ এই 580 যেটা ছিল বা 500 সামথিং লিড ছিল আমার, সেটাকে ছাড়িয়ে গিয়ে ওরা লিড পেল। ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। বিজেপির এক সমর্থককে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে এনে বেধড়ক মারধর করার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। দিনহাটায় 1 নম্বর ব্লকের মাতালহাটে লক্ষ্মীর বাজার এলাকায় এই ঘটনায় তুমুল চাঞ্চল্য। অধীর চন্দ্র বর্মন নামে ওই বিজেপি সমর্থককে মারধর করার সময় তার স্ত্রী ববিতা বর্মন সহ পরিবারের লোকেরা এগিয়ে এলে তাদের ওপরেও চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী অধীর চন্দ্র বর্মনের স্ত্রী ববিতা বর্মন বলেন, তার স্বামী কোনো রাজনীতি করেন না, শুধু বিজেপিকে সমর্থন করেন। সেই দোষে এদিন রাতে তৃণমূলের দুষ্কৃতীরা দোকান থেকে তাকে বের করে মারধর করে, পরে ছুরি দিয়ে শরীরে আঘাত করে খুনের চেষ্টা করে। তারা বাঁচাতে গেলে তাদের কপালেও জোটে মার। তৃণমূল অবশ্য এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন। দোকান করতেছি, তারপরে কিছু লোক যায়, আমি দোকান করতেছি, দোকান লক্ষ্মীর বাজারে,
দোকান করতেছি, কয়েকটা ছাংনা মুখ বানি যায় আমাকে সম্মানে ডাং। বাড়ির সামনে আমাদের দোকান আছে, দোকানে আমার বড়দা দোকান করে, ওইখানে দাদাকে দোকান বন্ধ করতেছে, দাদাকে মারতেছে, তা আমি ওইখানে দাদাকে আটকে দিয়েছি। ওইখানে তৃণমূলের লোক মারতেছে আসে, আমি নাম জানি না, আমি কোনো পার্টি করি না, আমি বাইরে থাকি। ওই যে দাদাকে আটকে দিয়েছি আমি, দাদা তো বিজেপির করে, মানে বিজেপি সাপোর্ট ছিল, কোনো পার্টির মিছিলে টিছিলে কোনো জায়গায় যায় না, দাদা তো দোকানে করে। আজকের ঘটনা, আমার স্বামী দোকান করছিল, আমার বাড়ির পাশে সামনে দোকান বা মানে অল্প একটু দোকান বন্ধ করার পরে বন্ধ করবে এই টাইমে কয়েকজন দুষ্কৃতি এসে আমার স্বামীকে দোকান থেকে টানিয়ে নামার পরে মারছে মারছে। আমি গেছি, আমার ছেলে, আমার শাশুড়ি দেবর সব বাঁচার জন্য গেছে, আমাদেরকেও সবাইকে মারছে, তারপর ছুরি দিয়ে হানছে আমার স্বামীকে। কারা তৃণমূলের লোক আর কারা পার্টি, মানে কি আমার স্বামী এবার কোনো পার্টিতে জানে, ওই জন্য আমাদের একটা সৎসাহস ছিল যে আমরা তো পার্টিতে যাইনি তা আমাকে কিছু করবে না। এখন ওদের কিসে রাখে, এখন মানে একটু ছিল সমর্থক আর কি, আর কি কোনো মিছিল মিছিল কোনো কোথাও যায় নেই, তারপরে এরকম করে যে আজকে ধরে মারলো। নকল সার তৈরির অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম শশী রায়, বাড়ি মাটিগাড়ার তিপালি জোত এলাকায়। অভিযোগ, ওই ব্যক্তি সার প্রস্তুতকারক একটি সংস্থার নাম ভাঙিয়ে নকল সার তৈরি করে তা বাজারে বিক্রি করছিল। এদিন অভিযান চালিয়ে পুলিশ শশী রায়ের কারখানা থেকে নকল সার তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় আরো কারা জড়িত পুলিশ তা তদন্ত করে দেখছে। চুরি যাওয়া সামগ্রী সহ এক কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার এনজিপি থানার পুলিশের হাতে। 12 জুন রাতে বাড়ির জানালা ভেঙে চুরি যাওয়ার ঘটনা ঘটে পশ্চিম ভক্তিনগর এলাকায়। 13 জুন এনজিপি থানায় চুরি সংক্রান্ত একটি লিখিত মামলা দায়ের করা হয় সেই পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। গত শনিবার এনজিপি নেতাজি মোড় থেকে সেই চুরির অভিযুক্ত দেবাশিস দাসকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি ডেবিট, ক্রেডিট, প্যান, আধার কার্ড সহ একটি মোবাইল। উদ্ধার হওয়া সমস্ত কিছুই চুরির সামগ্রী বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর। ধৃত দেবাশিস দীর্ঘদিন ধরেই এমন অসামাজিক কাজের সাথে যুক্ত, এর আগেও চুরির অভিযোগে হাজতবাস হয়েছিল তার। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। রান্নার গ্যাস সহ পেট্রোল ও ডিজেলের অত্যধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল এসইউসিআই সমর্থকরা। রবিবার জলপাইগুড়ির স্টেশন বাজার এলাকায় বিক্ষোভ আন্দোলন করেন তারা। এসইউসিআই সমর্থকদের অভিযোগ, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও পেট্রোল ও ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বারবার বেড়েই চলেছে, বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। অভিযোগ, কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধি করলেও নীরব ভূমিকা পালন করছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান এসইউসিআই সমর্থকরা। লাগাতার এই অবস্থান আন্দোলন চলবে বলে হুমকি দেন সংগঠনের সদস্যরা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য মূলত কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন আন্দোলনকারীরা। সরকারের জনবিরোধী নীতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। গত প্রায় 13 মাস ধরে প্রতিদিন আমরা সকালে উঠলেই পেপারে যেটা দেখতে পাচ্ছি যে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম দফায় দফায় বাড়ছে। এমনকি আজকেও পেট্রোলের দাম 41 পয়সা, ডিজেলের দাম 24 পয়সা বাড়িয়েছে। এর বিরুদ্ধে আমরা যখন দেখতে পাচ্ছি প্যান্ডেমিক কন্ডিশনে, এই মহামারীর পরিস্থিতিতে সাধারণ মানুষের রুটি রুজির সংস্থান সম্পূর্ণ বন্ধ, তার উপরে এই ধরনের পেট্রোল ডিজেলের প্রতিদিন 1.5 মাস ধরে প্রতিদিন যেভাবে দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পেট্রোল ডিজেল শুধু পেট্রোল ডিজেলের দাম নয়, এর সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামটাও যুক্ত হয়ে আছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে ভোজ্য তেল, চাল, ডাল সমস্ত কিছুরই দাম বাড়ছে। এর বিরুদ্ধে আমরা এসইউসিআই কমিউনিস্ট থেকে 1 থেকে 7 জুলাই আমরা প্রতিবাদ সপ্তাহের ডাক দিয়েছি। এই প্রতিবাদ সপ্তাহ মানে আমাদের প্রতিবাদ এখানে শুরু হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না। আমরা বলছি, সাধারণ মানুষের কাছে আবেদন করছি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি।
বেআইনিভাবে জবরদখল হয়ে থাকা 34 নম্বর জাতীয় সড়কের দুধারে উচ্ছেদ অভিযান চালালো পুরাতন মালদা পুর প্রশাসক কর্তৃপক্ষ। এর আগেও সংশ্লিষ্ট এলাকার মানুষকে সচেতন করতে রীতিমতো মাইকিং করে প্রচার চালায় পুরসভা কর্তৃপক্ষ। নির্দেশ না মানায় অবশেষে বুলডোজার নামিয়ে জাতীয় সড়কের দুই ধারে অস্থায়ী দোকান এবং মাটি ঢিবি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পুরসভার পক্ষ থেকে। রবিবার সকাল থেকে পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি রেলগেট থেকে মহানন্দা সেতু পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সশরীরে উপস্থিত ছিলেন পুরাতন মালদার প্রশাসক কার্তিক ঘোষ, ছিলেন পুরাতন মালদা থানার পুলিশ কর্তারাও। শহরের রাস্তায় সামান্য বৃষ্টিতেই যাতে জল না জমে এবং নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে মূলত এই উদ্যোগ, দাবি পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষের। আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভায় আমাদের যে NH-34 রয়েছে ব্রিজ থেকে আপনার রেলগেট পর্যন্ত এবং যে PWD রাস্তাগুলো রয়েছে PWD-র পাশে এবং NH-34-এর পাশে যে বাড়িগুলো আমরা দেখেছি এবং দোকানগুলো যেগুলো রয়েছে তাদের সামনে মাটি উঁচু করে দেওয়া হয়েছে, বাড়ির সামনে মাটি দেখে দেখে উঁচু করে দিয়েছে। এর ফলে কী হয়েছে, NH এবং PWD-র যে মূল রাস্তাটা সেই মূল রাস্তাটা জল দাঁড়িয়ে থাকছে, সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে ব্যবহার করতে পারছে না, এর থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা সেই NH-এর যারা সাইডে যে রাস্তাটা রয়েছে সেখানটায় যে কাঁচা রাস্তাটা সেই রাস্তাগুলোকে আমরা JCB দিয়ে কেটে দিচ্ছি এবং ফুটপাতে যেগুলো দোকানঘরগুলো আছে সেখানটা আমরা সরিয়ে দিচ্ছি, মানুষ যেন ঠিকমতো চলাফেরা করতে পারে, অ্যাক্সিডেন্ট যেন না হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অ্যাওয়ারনেস করছি সারা পৌরসভা জুড়ে যেখানটায় NH এবং ফুটপাথ ধরে এবং PWD ধরে পৌরসভা রাস্তার ধারে যেগুলো আনঅথরাইজড যে কনস্ট্রাকশন রয়েছে অস্থায়ীভাবে যারা বসে রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি, তারা যেন ইতিপূর্বে সরিয়ে নেওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে বালি পাথর এবং রাস্তা ধরে বালি পাথর আপনার রাখা আছে এবং মানুষ কিন্তু সঠিকভাবে চলাফেরা করতে পারে। কলকাতা থেকে চিকিৎসা করে মালদায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা কাটা গেল এক যাত্রীর। গুরুতর অবস্থায় ওই ব্যক্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সুস্থানী মোড় সংলগ্ন গৌর মালদা স্টেশনে। পুলিশ ও জখম ওই যাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম হাকিম শেখ, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। হাকিম শেখ পেটের অসুখে দীর্ঘদিন থেকে ভুগছেন, তার উন্নত চিকিৎসার জন্য গত কয়েকদিন আগে কলকাতায় যান। সেখানে চিকিৎসা করিয়ে পদাতিক এক্সপ্রেসে করে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। সকালবেলায় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন, সেই সময় হঠাৎ করে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই যাত্রী। এরপর তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আমি কলকাতা গেছিলাম ডাক্তার দেখাতে, তারপর আমি গড়বঙ্গে ওই দরজা ফিরেছিল, দরজার ওখানে ব্রাশ করছিলাম, তারপরে আমি পড়ে গেছি, আমার পা দুটো কেটে গেছে। তারপরে আমাকে আরও নিয়ে এসছে, পাবলিক ছিল একটা, আমার সঙ্গে লোক ছিল একটা, ও মালদা থেকে রিটার্ন এসছে, এটা আমাকে নিয়ে আমার পেটে গুলি আছে, চিকিৎসা করে দিয়েছিল। পেট্রোপণ্যের সেঞ্চুরির প্রতিবাদে ভ্যানে মোটর সাইকেল চাপিয়ে পাশে পাশে সাইকেল চালিয়ে বিক্ষোভ মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। পরে বাগডোগরা এশিয়ান হাইওয়েতে 100 পার পেট্রোলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। একই সাথে পেট্রোল নিতে আসা সাধারণ মানুষদের কেক খাইয়ে মোদি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে স্লোগান তোলেন। নকশালবাড়ি ব্লক 1 নম্বর যুব তৃণমূল নেতা JP কানাড়িয়া জানান, করোনায় মানুষের কাছে টাকা নেই আর দেশে সেঞ্চুরি পার করল পেট্রোল। এর প্রতিবাদে এই বিক্ষোভ, সেটাই আচ্ছা দিনের কথা বলে 2014-র আগে আপনি দেখেছিলেন যখন BJP বিরোধী দলে ছিল, যখনই পেট্রোল আর ডিজেলের দাম বাড়ত এদের লিডাররা ধর্নায় বসে যাইত। আজকে আপনি জানেন কি প্রতি লিটার পেট্রোল আর ডিজেলের উপরে 30 টাকার উপরে এক্সাইজ ডিউটি নেওয়া হচ্ছে। করোনার টাইম লোগোর মানে মানুষের কাছে রোজগার নাই, বাজারে পয়সা নাই, কেন কি পয়সা মোদিজির বন্ধুরা দেশ থেকে লুটে নিয়ে গেছে। এ পরিস্থিতিতে যদি 30 টাকার উপরে যে এক্সাইজ ডিউটি নেওয়া হচ্ছে, যদি ওটা কমানো যায় মানুষের রোজের প্রয়োজনীয় জিনিসের দাম অটোমেটিকলি কমে যাবে। এ দেশে লুট চলতেছে, 2021-এ
বাংলার মানুষ দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে কি এ লুটে সরকার বেশি দিন নাই। এরা সব রকমে চেষ্টা করেছিল বাংলা দখল করার জন্য, কিন্তু সর্বজন শ্রদ্ধা নেত্রী আমাদের বাংলার অগ্নিকন্যাকে বাংলার মানুষ আশীর্বাদ দিয়েছেন তৃতীয়বার ওনাকে মুখ্যমন্ত্রী করে, এবং অচ্ছে দিনে দেশে নিশ্চয়ই আসবে। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। দ্য ওয়াইও সে ছুটকা অ্যালকালাইন পানি কা সাহারা, পহলে 100 কাস্টমার কো মিলেগা 20 লিটার কা জার, কোভিড প্যাকিং কে সাথ মাত্র 125 রুপে প্রতি জার, ওয়া ভি 2 সাল তক। অফার কে বাদ ওয়ালে কাস্টমার কো মিলেগা 200 রুপে প্রতি জার। অ্যালকালাইন কে ফায়দে ডায়াবেটিক, অ্যাসিডিটি, কোলেস্ট্রল এন্ড ব্লাড প্রেসার, ওয়েট লস, গিভস এক্সট্রা স্ট্রেংথ টু আওয়ার লংস। তো ইন্তজার কিস বাত কা, আজ হি বুকিং করে টোল ফ্রি নম্বর 1-800-572-9851। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। आर यू ड्रीमिंग टू वेक अप अंडर द कामिंग टर्किश स्काइज? मेक इट अ रियलिटी एंड ब्रिंग होम द टर्किश कलेक्शन फ्रॉम रॉयल ओक। Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर এলাম বিরতির পর আসছে পরবর্তী খবরে। কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার 1 নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের চর বালাভূত এলাকায় কালজানি নদী ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল MSK প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষ বর্ষা আসলেই নদী ভাঙনের সম্মুখীন হয়। বারংবার এলাকার তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফজলে করিম মিয়াকে বলার পরেও লাভের লাভ কিছুই হয়নি। এলাকার মানুষ প্রতিবছর প্রশাসনের কাছে আবেদন জানিয়েও বিফলে গেছে, ফলে বর্ষা আসলেই আতঙ্কে দিন কাটাতে হয় এই এলাকার সাধারণ মানুষদের। বর্তমানে চর বালাভূত এলাকার নদী ভাঙন বেড়ে ভয়ানক পরিস্থিতি। এর আগেও এলাকায় একটি রেস্কিউ ক্যাম্প নদী গর্ভে চলে যায়। এখনো পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি, যদিও এ বিষয়ে তুফানগঞ্জের বর্তমান বিজেপি বিধায়ক মালতী রাভা রায় জানান তিনি বর্তমানে কলকাতায় রয়েছেন। কলকাতা থেকে ফিরে যা করার তা তিনি করবেন। রবিবার জটেশ্বর 1 ও 2 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন। এদিন প্রথমে ফালাকাটা ব্লকের জটেশ্বর পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। জানা গিয়েছে এদিন যুব তৃণমূলের পক্ষ থেকে জটেশ্বর পেট্রোল পাম্প থেকে প্রতিবাদ মিছিল করে জটেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত বাইক ঠেলে নিয়ে যাওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভব্রত দে এবং যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক দেবজিৎ পাল।
যুক্তরাষ্ট্রের উপহারে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না ও চীনের সিনোফার্ম চুক্তি অনুযায়ী বাংলাদেশকে করোনা প্রতিষেধক টিকা সরবরাহ করেছে মডার্না ও সিনোফার্ম। পূর্ব নির্ধারিত সময়ে দুই দেশ থেকে ঢাকায় পৌঁছে গিয়েছে মোট 45 লাখ ডোজ টিকা, যার মধ্যে মডার্নার 25 লাখ ডোজ এবং সিনোফার্মের 20 লাখ ডোজ। ফলে বাংলাদেশের টিকা তহবিলে যুক্ত হল মডার্নার ও সিনোফার্মের আরও 45 লাখ ডোজ টিকা। এছাড়া শনিবার ভোর 5:30 নাগাদ দ্বিতীয় ধাপে সিনোফার্মের 10 লাখ এবং সকাল 9:45 দিকে মডার্নার 12.5 লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি, যার মাধ্যমে 5 কোটি লোক ভ্যাকসিনেট করা যাবে। ভারত থেকে যে চুক্তি করা হয়েছে, অগস্ট মাস থেকে তারা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দেওয়া শুরু করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার। রেডিয়ামের আবিষ্কারক প্রথম মহিলা বিজ্ঞানী মেরি কুরির মৃত্যুবার্ষিকী পালন করল জলপাইগুড়ির লাইট অফ সায়েন্স কর্তৃপক্ষ। ফরাসি বিজ্ঞানী মেরি কুরির পুরো নাম মেরি স্কলোরস্কা কুরি, স্বামী পিয়েরো কুরির সঙ্গে পদার্থ বিজ্ঞানে যুগান্তকারী সাফল্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী দম্পতি। মূলত তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য এসেছিল এই সাফল্য। বিশ্বের প্রথম এই মহিলা বিজ্ঞানীকে স্মরণ করে বারবার জলপাইগুড়ির কদমতলা মোড়ে লাইট অফ সায়েন্সের উদ্যোগে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে তার ছবিতে মাল্যদান করেন সকলে। আজকে আমরা জলপাইগুড়ির যে লাইট অফ সায়েন্স বিজ্ঞান সংগঠন, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অ্যাফিলিয়েটেড সংগঠন, তার পক্ষ থেকে মহিষী বিজ্ঞানী মাদাম কুরির স্মরণ দিবস আমরা এখানে পালন করছি। 1934 সালের 4 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনের যে কঠিন সংগ্রাম এবং তার জীবনের যে মূল আবিষ্কার, তার তেজস্ক্রিয়তার যে উৎস, রেডিয়াম নিষ্কাশনের পদ্ধতি তিনি আবিষ্কার করেন এবং রেডিয়ামের এই তেজস্ক্রিয়তাই তার জীবনের কালকে এতটা ছোট করে দেয়। তালা মোড়ে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং আমরা মাদাম কুরির যে জীবনের যে দর্শন, অর্থাৎ রেডিয়াম আবিষ্কার করার পর তিনি যেটা বলেন যে রেডিয়াম সমগ্র মানুষের জন্য, অর্থাৎ তিনি শুধুমাত্র রেডিয়াম নিষ্কাশনের পদ্ধতি মাত্র আবিষ্কার করেছেন, এতে তিনি রেডিয়ামের সত্য তিনি কিনে নেননি। তিস্তা বাঁধের ফাটলে আতঙ্কিত হয়ে পড়েছেন জলপাইগুড়ির বালাপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বাঁধের ফাটল দেখা যাচ্ছে। বিকল্প না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন বাসিন্দারা। বাঁধের যা কন্ডিশন আমরাও পরিলক্ষিত করছি, যেভাবে জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে তাতে এরিয়ার লোক খুব আতঙ্কে আছে, কারণ প্রতিনিয়ত যেভাবে তিস্তার জল বাড়ছে তাতে এরিয়ার লোক সত্যি খুব আতঙ্কে আছে। তো দীর্ঘদিন ধরে দেখছি বাঁধের কাজ হচ্ছে, কিছুদিন আগেও দেখলাম ট্রলি দিয়ে বাঁধ রিপেয়ারিং আর কাজ চলছে, জানি না হঠাৎ করে কী জন্য বন্ধ হয়ে গেলো। আমিও চাচ্ছি ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে এই বার্তাটা পৌঁছো, যাতে বর্ষার আগে খুব শীঘ্রই বাঁধের কাজটা হয়ে যায়। শুধু বাঁধের গর্তগুলো না, যেভাবে হাইরোড থেকে বিশেষ করে আমাদের বালাপাড়া আসার মুখে যেভাবে জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, তাতে বিশেষ করে যেদিনকে বৃষ্টি হয় যে তাতে বাইক হোক বা চার চাকা হোক নিয়ে খুব মানুষদের খুব বিপদের মুখে দিয়ে আসতে হচ্ছে আর কি। তো আমিও চাচ্ছি এটা খুব তাড়াতাড়ি যদি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে স্থায়ী একটা সমাধানের ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয়। চোপড়া দলুয়া পেট্রোল পাম্প সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই জাতীয় সড়কে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের অনুমান, রাত্রিবেলায় কোনো দূরপাল্লার গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে টহলরত পুলিশের ভ্যান ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির এখনও কোনো পরিচয় জানা যায়নি। রক্তের ঘাটতি মেটাতে এনজিপি টাউন ব্লক কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।
করোনা আবহে রক্তের সংকট মেটাতে রবিবার শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করে টাউন কংগ্রেস। কোনোভাবে যাতে সংক্রমণকালে রক্তের ঘাটতি না থাকে সেদিকে নজর রেখে এই উদ্যোগ। রবিবার মহিলা পুরুষ নির্বিশেষে এই শিবিরে এসে রক্তদান করেন। রক্তদান করতেছি, বাস আর কিছু না, কোনো দিন না, স্পেশাল না, রক্তের অভাব আছে শিলিগুড়িতে করোনার জন্য, তো রক্তদান করতেছি, সেবা আমাদের উদ্দেশ্য। এটা এনজিপি টাউন ব্লক কংগ্রেস সেবা দল। এখন অব্দি কত দিন তো 12-13 জন, মানে 20টা টার্গেট 20টা ফুলফিল হবে, একজন এখন অব্দি দিয়েছে, লাইন্স তারাই লাইন্স ব্লাড দেয়। প্রয়াত ক্রীড়া সংগঠক পানু দত্ত মজুমদারের 101তম জন্মতিথি উপলক্ষে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সহযোগিতায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। পাশাপাশি সুস্বাদু খাবার বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। জানা গিয়েছে এদিনের শিবিরে প্রায় 50 ইউনিট রক্ত সংগৃহীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। শিবিরে মহিলারাও রক্তদান করতে এগিয়ে আসেন। সংগৃহীত রক্ত তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে খবর। এছাড়াও কিছু সামাজিক সংগঠনকে পুরস্কৃত করা হয়। দাবি, পানু দত্ত মজুমদার জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সদস্য ভাস্কর দত্ত মজুমদারের 101তম পানু দত্ত মজুমদার জন্ম শতবর্ষ কমিটির পক্ষ থেকে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির পূর্ণ সহযোগিতায় আমরা আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান করছি রক্তদান শিবির, খাদ্য পরিবেশন এবং কিছু সামাজিক সংগঠনকে পুরস্কার বিতরণ করলাম। আজকে আমরা আনুমানিক 50 জন এখানে রক্তদান করা হবে, রক্তদাতা আসবেন, আস্তে ধীরে ধীরে 4টা অবধি চলবে আমাদের। আমরা সকলকে নিয়েই এই অনুষ্ঠানটি করার উদ্যোগী হয়েছি, যাতে শিলিগুড়ির সর্বস্তরের মানুষ এই রক্তদান শিবিরে এসে তাদের সামাজিক দায়বদ্ধতাকে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করেন। এই অতিমারিতে যেমন করে মানুষ বিপন্ন অবস্থায় চলে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য। আচ্ছা, এই রক্ত কোথায় নিয়ে যাবে? এই রক্ত নিয়ে যাবে শিলিগুড়ির তেরাই লায়ন্স ব্লাড ব্যাংকে। করোনা আবহে বেড়েই চলেছে বাড়ি বাড়ি ও দোকানে মদের ব্যবসা। গোপন সূত্রের খবরে আজ আবারও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অম্বিকানগর সহ বিভিন্ন জায়গায় হানা দেয়। মেলে সাফল্য, উদ্ধার করা হয় বেশ কয়েক কার্টুন দেশি মদ। আটক করে থানায় নিয়ে আসা হয় বেশ কয়েকজন মদ বিক্রেতাকে। আজ এ পর্যন্তই, চোখ রাখুন এসকে লাইফে।